হ্যালো বন্ধুরা, আমি নাজিমুল হাসান। তোমাদের সবাইকে নাজিমুল হাসান ওয়ালিয়ার মাছ চ্যানেলে স্বাগত। তোমাদের যাদের অনেকে যারা কম্পিউটার পিসি কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন, তাদের অনেকে প্রবলেমের মধ্যে পড়তে হয়। কম্পিউটার দেখা যায় যে 1 বছর পর অথবা 6 মাস পরে, কত মাস পরে দেখা যায় যে অনেক মানে বিভিন্ন কারণে হোক, অনেক কাজ থাকে, সে কাজগুলো করার মাধ্যমে প্রতিনিয়ত কম্পিউটারের কাজ করার জন্য তাদের সবাইকে অনেক মানে তাদের সময় থাকে না কিছুটা ক্লিন করা। এই ক্লিন করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা রানে যাই, তারপর পার্সেন্ট 10%, পিপিএস, কিন্তু এগুলো লিখেও আসলে প্রপারলি কাজ হয় না। আসলে ওগুলো করে কোনো ওগুলো অরিজিনাল হবেন না। আমাদের কম্পিউটারের ভিতরে অনেক জাঙ্ক ফাইল থাকে, যেটার কারণে আর অনেক ধরনের টেম্পোরারি ফাইল থাকে, যেটার কারণে আমাদের পিসি ল্যাপটপ সব স্লো হয়ে যায়। যার কারণে আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে টিউটোরিয়াল দেখি, কিন্তু সেটা কম্পিউটার আমরা পাই না। এর জন্য আমি তোমাদের জন্য এবং আমি নিজে এটা প্রায় 6 বছর যাবৎ ইউজ করে আসছি এবং আমি এটা কোনো প্রবলেম পাইনি। এবং এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, এই সফটওয়্যার এটার কোনো প্রোডাক্ট কি অ্যাপ্লিকেশন কি লাগে। সফটওয়্যারটার নাম মায়োতো পিসি থ্রাস্টার। এই যে বন্ধুরা, এটা আছে সেই সফটওয়্যার, এই সফটওয়্যার নাম হচ্ছে বায়োতো পিসি থ্রাস্টার। এটা একটা এটা অ্যাক্টিভেশন কি প্রোডাক্ট কি এগুলো কোনো কিছু লাগে না। এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, ফ্রি সফটওয়যার, এটা তোমরা ইউজ করতে পারো। তো এখানে তোমাদের বেশি কিছু তথ্য আমি তোমাদের কাছে ডাউনলোড করবো, ইনস্টল করবো, দেন তোমাদের এটা করতে পারো। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং এখানে স্ক্রিন নাম ক্লিক করলে, স্ক্রিন নাম ক্লিক করার পরে এখানে একটা মানে প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে এখানে তোমরা ক্লিন নাতে, এখানে ক্লিন নাতে ক্লিক করলে তোমাদের পিসিটা অটোমেটিক্যালি সব এটা তার অটোমেটিক্যালি সব কাজ এটা করে দিবে, তোমাদের কিছু করতে হবে না। তারপরে তোমরা কম্পিউটারটাকে রিস্টার্ট দিবা, কম্পিউটার ল্যাপটপ যেটা তোমরা ইউজ করো ওটাকে রিস্টার্ট দিবা, দেন তোমাদের পিসি দেখবে আগের সাথে অনেকটা ভালো কাজ করছে। কিন্তু তারপর কিছু না হয় আমাদেরকে জানিয়ে। আর একটা যেটা আছে যেটা সবাইকে হ্যাসেল করতে হয়, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি ইন্টারনেটের লাইন থাকার কারণে আমাদের অনেক সময় উইন্ডোজ আপডেট হওয়া শুরু করে। যাদের উইন্ডোজ আপডেট দরকার নেই তারা কিভাবে উইন্ডোজটা অফ করে, তাদের জন্য আমি বলতেছি। তাদেরকে প্রথমে সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশন যেতে হবে, ডবল ক্লিক করবা, তারপরে সার্ভিস একটা ক্লিক করবা, যে নিচের দিকে এসে দেখবা এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, এখানে তোমরা উইন্ডোজ আপডেট নামে অপশনটা পেয়ে যাবা। দেন তোমরা উইন্ডোজ আপডেট যে এখানে ডবল ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন হওয়ার পরে প্রথমে তোমরা এটাকে এখানে এই অপশনটাকে সিলেক্ট করার পর এটাকে ডিসেবল করবা। এই অপশনটা ডিসেবল করার পরে ডিসটপে ক্লিক করবা, ডিসটপে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই করো, আমি যদি করে থাকি আমার নাচের কথা নলে বা চ্যানেল নাম দিয়ে রাখতে আছে, তা আমি এখানে তোমার সব কিছু কথা একটা চ্যানেলে তোমার সব কিছু কথা কি কি হচ্ছে আমাকে জানিও। তার সঙ্গে এখানে বন্ধু আবার দেখা হবে।